আমি সের মধ্যে বলুন যে লেখা আছে দুনিয়ার যত গাউস কুতুব আছে তারা দোয়া করলে সেই দোয়া প্রথম যাবে রসুলের কাছে, রসুল যদি রাজি খুশি হয়ে দোয়া করে তবে সে আল্লাহর কাছে যাবে। আর সন্তানের জন্য বাবা মা যদি দোয়া করে কোনো কিচ্ছু নাই, সোজা সোজা আল্লাহর কাছে। এবং আল্লাহ বলেছেন আমি বাবা মার দোয়া, সন্তানের প্রতি বাবা মার দোয়া আমি কবুল করব, কবুল করব, কবুল করব। সেই জন্য বলছি পাগলের মেলায় এসেও বলছি বাবা মার উপরে কোন পীর নাই, আল্লাহ রসুলের পরেই হচ্ছে বাবা মা। তাই বাবা মাকে সম্মান করতে চেষ্টা করে। আমি মাঝে সাথে যখন কোন কোন ফকিরকে দেখি, কোন কোন ফকিরের কি বলে ভক্তকে দেখি, বাবা মাকে সে ওভাবে মনে করে না, তার কিন্তু ফকিরের এখান থেকে দয়া হবেই না। আল্লাহ আপনাদের সবাইকে তার সুশীতল ছায়াতলে রাখুন, তামান পাগলকে এবং আলুচান পাগলকে আল্লাহ তাআলা রহমত করুন। এবং আমি জেনেছি যারা চলে গেছে দুনিয়া থেকে তাদের কিচ্ছু করার নাই, নিজের জন্য তাদের কিচ্ছু করার নাই, তারা সারা দুনিয়ার জন্য দোয়া করতে পারে, সারা দুনিয়ার মানুষের জন্য দোয়া করতে পারে। অনেক সময় আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে কিন্তু নিজের জন্য কিচ্ছু করার নাই। সেই জন্য আপনারা ফালুচাঁদের মাজারে এসেছেন তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন, দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে বিশ্ববাসী করেন, আমাদেরকে আল্লাহ যেন ভালো রাখেন, আপনারা ভালো থাকেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা আপনাদের রহমত করুন। ধন্যবাদ।